আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহাইটির আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখাবো যারা বিএসসি নার্সিং বা নার্সিং মিডওয়াইফারির ভর্তির আবেদনটা অনলাইনের মাধ্যমে কীভাবে করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আপনি কিভাবে পেমেন্ট করতে পারেন, ছবি সিগনেচার সাইজ করতে পারবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক। আমি প্রথমে বলে রাখি যে আপনারা কি করবেন, ছবি যে সিগনেচার রয়েছে সেটাকে সাইজ করে নেবেন। এই যে আমার স্ক্রিনে দেখানো হচ্ছে যে যেটা ছবিটা রয়েছে সেটা যদি আমি প্রপার্টিসে গিয়ে দেখাই তাহলে দেখা যাবে এখানে ছবিটা রয়েছে 300x300, এখানে ছবিটা রয়েছে 300x300। আর যদি আমি সিগনেচারটা দেখাই তাহলে প্রপার্টিসে গিয়ে তাহলে ডিটেলসে গিয়ে দেখলে সেটা রয়েছে 300x80। এভাবে আগে আপনার কম্পিউটার অথবা আপনার মোবাইল অথবা আপনার যে ডিভাইস দিয়ে আবেদন করবেন সেখানে আপনাকে এটা আগে সংরক্ষণ করে নিতে হবে আবেদনের পূর্ব মুহূর্তে। তারপর আপনি কি করবেন, যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, আমি আমার যেই ব্রাউজারটা সুবিধা সেটা ইউজ করলাম। তারপর আমরা গুগল প্রেস করব। গুগল প্রেস করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসবে তারপর আমরা লিখব bnmc teletalk.com.bd, এইটা প্রেস করব। প্রেস করার পরে আমাদের যেই লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের উপরে দেওয়া যাবে, দেখা যাবে হোম, ফটো সিগনেচার, ভ্যালিডেটর, পেমেন্ট স্ট্যাটাস, অ্যাপ্লিক্যান্ট কপি। হ্যাঁ, এখন বলে রাখি ফটো সিগনেচার ভ্যালিডেটরটা কি, সেটা হলো আপনি ছবি সিগনেচারটা এখান থেকে চেক করতে পারবেন। আর পেমেন্ট স্ট্যাটাস তাহলে পেমেন্টটা হ্যাঁ হয়ে গেলে ইউজার আইডি দিয়ে আপনি পেমেন্ট চেক করতে পারবেন। আর অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর নিচের থেকে পাবেন ইনস্ট্রাকশন, অর্থাৎ আপনি কীভাবে আবেদন করবেন, কীভাবে কী রয়েছে সেটা। আর তারপরে পাবেন আপনি অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, সেখানে আমরা ক্লিক করব যেহেতু আমরা এখন আবেদন করব। তারপর আমরা এখান থেকে প্রথমে এসএসসি যে বোর্ডটা রয়েছে সেটা সিলেক্ট করব। আপনার যেই বোর্ডটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার যে বোর্ডটা রয়েছে আমি সেটা সিলেক্ট করলাম। তারপরে আমি ইন্টারমিডিয়েট যে বোর্ডটা রয়েছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে আমি কী করব, যে আমাদের যে এসএসসি রোলটা রয়েছে সেই রোলটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের এসএসসি রোলটা দিয়ে দিলাম। তারপর আমাদের এসএসসি যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে সেটাও আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে পাসিংও রয়েছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে আমরা কী করব, এখান থেকে যে এইচএসসি রোলটাও সেটা সিলেক্ট করব। তারপর রেজিস্ট্রেশনটা সিলেক্ট করে নিব, অর্থাৎ এখানে লিখে দিব। লেখার পরে আমরা এখান থেকে আবার ইন্টারভিউ পাসিংটা দিয়ে দিব। দেওয়ার পর আপনি যেই কোর্সে আবেদন করতে চান সেটা আপনি আবেদন করতে এখানে যেটা ইচ্ছুক সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। এই আবেদন ক্ষেত্রে কে কোনটা আবেদন করবেন সেটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনি অবশ্যই আমার চ্যানেলের ভিতরে গেলে দেখতে পাবেন। আমি যেহেতু এটা বিএসসি নার্সিং করবো, অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স নার্সিং করবো, সেজন্য এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি নেক্সট অপশনে প্রেস করব। তারপরে আমরা যখন নেক্সট স্টেপে প্রেস করব, প্রেস করার পর সাথে সাথে অ্যাপ্লিক্যান্টের নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এগুলো দেখতে পাবো, তার জেন্ডার সহ দেখতে পাবো। তারপরে আসি আমরা ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, অর্থাৎ আপনি ফ্রিডম ফাইটার কোঠা থাকলে, মুক্তিযোদ্ধা কোঠা থাকলে আপনি অবশ্যই ইয়েস প্রেস করে এখান থেকে আপনার সার্টিফিকেট নাম্বার, ইস্যু ডেট সেটা দিয়ে দেবেন। যেহেতু ওনার কোঠা নেই সেহেতু আমি নো প্রেস করলাম। তারপর আসি আমরা গার্ডিয়ানের ব্যাপারটা, যেখানে গার্ডিয়ানটা কী দিব। সাধারণত আমরা গার্ডিয়ান বাবাকে দিয়ে থাকি যেহেতু যিনি জীবিত থাকলে। তারপর আমরা এখানে ঠিকানা প্রেস করব। প্রথমে প্রেস করবো ডিস্ট্রিক্ট, তারপরে আমাদের যে উপজেলা রয়েছে সেটা, অর্থাৎ আপনার কোন থানা রয়েছে সেটা। তারপরে আমরা এখানে দিয়ে দিব যে আপনার যে ঠিকানাটা রয়েছে, অর্থাৎ আপনি কোন ঠিকানাটা আবেদন করবেন সেটা আমরা এখানে দিয়ে দিব। দেখেন আমরা ঠিকানাটা দিয়ে দিলাম। ঠিকানাটা দেওয়ার পরে এরপর হলো আমাদের যে কাজটা, এখান থেকে আমাদের যে পোস্ট কোড রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। পোস্ট কোড সিলেক্ট করার পরে আমাদের যে উপজেলা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এরপর আসবো আমরা স্টুডেন্ট ফোন নাম্বার, অর্থাৎ স্টুডেন্টের কোন ফোন নাম্বারটা আপনি দিবেন সেটা এখানে প্রেস করে দিবেন। স্টুডেন্ট ফোন নাম্বার প্রেস করার পরে অপশনাল কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ ওনার গার্ডিয়ান যে বা ওনার মায়ের বা কেউ যদি আপনি চান এখানে আবেদন নাম্বারটা, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন অপশনালে। তারপর হলো আপনার যদি প্রেজেন্ট আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে টিক মার্ক দিলে আপনার এখানে সম্পূর্ণ পূরণ হয়ে যাবে। আর যদি আপনার আলাদা হয় তাহলে আপনার আবার আলাদা করে এখানে পূরণ করতে হবে। যেহেতু এই যে আমি যার আবেদন করছি তারটা দুইটাই সেম, সেই জন্য আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার সাথে সাথে আমার এটা কিন্তু পূরণ হয়ে যাবে, এখন দেখা না গেলেও পরবর্তীতে সাবমিটে দেখা যাবে। তারপর আসার পরে আমি এখান থেকে দেখতে পাবো এডুকেশনাল যে ইনফরমেশনগুলো রয়েছে তার কোনটা কত পয়েন্ট রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। জিপিএ, তারপর আউট অফ ফোর সারা জিপিএ সব কিছু এখানে দেখতে পাবো। তারপর আসবে আমরা চয়েস অপশন, এখান থেকে আপনি যে আপনার কলেজ রয়েছে সেগুলো আপনি এখান থেকে চয়েস করতে পারবেন। আপনি এখান থেকে প্রত্যেকটা দেখে দেখে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে অ্যাড অপশনে ক্লিক করলে আপনার এই পাশে আইসা চয়েসটা বসবে আর কি।
তারপরে এখান থেকে সিলেক্ট করে এখানে বসাতে পারবেন আপনার যেইটা নিতে চান এখান থেকে সিলেক্ট করে ড্র্যাগ করে বা সিলেক্ট করে বসাতে পারবেন এখন যদি চান যে আপনি একটা উপরে নিচে বসাবেন সেটাকে এখানে সিলেক্ট করে আপ ডাউন এখানে যে আপ ডাউন রয়েছে সেটা আপনি করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে চাইলে এখানে সিলেক্ট করে রিমুভে ক্লিক করেন তাহলে আপনার এই অবস্থায় এখানে চলে আসবে আর কি চয়েস অপশনে চলে আসবে তারপর এখান থেকে আপনি চাইলে যেটা যেটা করবেন সেটা এখানে সিলেক্ট করবেন আপনি কিন্তু চাইলে এখান থেকে সবগুলো সিলেক্ট করতে পারেন অথবা একটা সিলেক্ট করতে পারেন অথবা আপনি সবগুলো চয়েসও দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনার ম্যাটার আমি রিকমেন্ডেড করব যে আপনারা অবশ্যই সবগুলো চয়েস দিবেন যেহেতু আপনি একটা না পেলে পরবর্তী প্রায়োরিটিতে পাবেন মানে প্রথমটা না পেলে সেকেন্ডটায় তারপর থার্ডটা এভাবে পেতে থাকবেন সেজন্য আমি বলবো যে সবগুলো চয়েস দিয়ে দিবেন যেহেতু এখন খুব ক্যান্ডিডেট বেশি সেজন্য তারপর এগুলো চয়েস হয়ে গেলে তারপর আমরা দিব হলো এখানে সবগুলো আমাদের যদি চয়েস দেওয়া হয়ে যায় তারপর আমরা দিব আমাদের যে সেন্টার রয়েছে সেটা এক্সাম সেন্টার যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করার পরে আপনি এক্সাম সেন্টারগুলো দেখতে পাবেন এখানে প্রায় 20টার মতো রয়েছে সেন্টার সেই 20টা জেলার মধ্যে আপনি যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন যেহেতু আমরা পরীক্ষাটা ঢাকায় দিতে চাই সেজন্য ঢাকা সিলেক্ট করলাম তারপরে এখন কী করবো আমরা এখানে ফটো আর সিগনেচারটা আপলোড দিব চুজ ফাইলে যদি ক্লিক করি ক্লিক করার পরে আমাকে যেই ফোল্ডার আমার ছবিটা রয়েছে সেখানে আমার চলে যেতে হবে সেখানে চলে গিয়ে আমাদের ছবিটা সিলেক্ট করে ওপেন বাটনে প্রেস করতে হবে ওপেন বাটনে প্রেস করার সাথে সাথে এখানে ছবিটা চলে আসবে তারপর আবার সিগনেচারের ব্যাপারটাও আমরা চুজ অপশনে গিয়ে যদি সিগনেচারটা সিলেক্ট করি তারপর ওপেন বাটনে প্রেস করি তাহলে আমার এখানে চলে আসবে তারপর এখানে টাইপ ভ্যালিডেশন কোড যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে টাইপ করে দিতে পারেন অথবা আমি যেভাবে ড্র্যাগ করে দিলাম সেখানে ড্র্যাগ করে দিয়ে আপনি যে লিঙ্কটা লেখা রয়েছে সেই লিঙ্কটাকে আপনি বা ডিলেট বাটন প্রেস করে এখানে মুছে দিতে পারেন মুছে দেওয়ার পর আপনি উপরের দিকে একটু চেক করে নেবেন সব ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে আপনি এখানে যে টিক মার্ক রয়েছে সেখানে টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে সাবমিট বাটনে প্রেস করবেন দেখেন সাবমিট বাটনে প্রেস করার সাথে সাথে এখানে কংগ্রেস দিয়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট এমন একটা অপশন আসবে আসার পরে আপনি নিচের দিকে পাবেন প্রিন্ট অপশন ডাউনলোড দি পেজ আপনি চাইলে এখান থেকে প্রিন্টার যদি অ্যাড করা থাকে প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন অথবা যদি সেভ করতে চান তাহলে এখানে ডাউনলোড দিস পেজ থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবার আসি আমাদের পেমেন্টের ব্যাপারটা সেটা আপনি কীভাবে করবেন দেখেন পেমেন্টটা করার জন্য আপনাকে কী করতে হবে বিএনএমসি স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখে 16 16 222 এই নম্বরটা আপনাকে প্রথমে সেন্ড করতে হবে সেন্ড করার পরে আপনার ফোনে একটা এসএমএস চলে আসবে অনেকগুলো পিন নাম্বার অর্থাৎ 8 ডিজিট কি 17 ডিজিটের মতো সেটা আসার পরে আপনি ইএস প্রেস করে বিএনএমসি ইএস প্রেস করে ওই পিন নাম্বারটা দিয়ে তারপর আপনাকে সেট আবার যে আপনাকে আবার টাকাটা সেন্ড করতে হবে টাকাটা সেন্ড করার সাথে সাথে আপনার যেই কয় টাকা ফি আসে সেটা সব আপনার ফোন থেকে টেলিটক প্রিভিটের ফোন থেকে কেটে নেওয়া হবে আশা করি অল্প সময়ের ভিডিওতে আপনারা অবশ্যই আবেদনটার অবস্থা বুঝতে পারছেন এরকমের আরও ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেহেতু আপনার কাছ থেকে এরকম ভিডিও যে মিস না হয় সেটার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য